আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। আপনাদের লাইসেন্স বর্তমান কি অবস্থায় আছে সেটি কিভাবে চেক করবে অনলাইনে? তো আগে এই জিনিসটি করা যেত SMS এর মাধ্যমে, কিন্তু আমি বেশ কিছুদিন যাবত ট্রাই করছি, SMS এর কোনো রিপ্লাই আসছে না। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, আমার যে ড্রাইভিং লাইসেন্স BRTA যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বার দিয়ে টোকেনের মধ্যে যেই SMS নাম্বার দেওয়া আছে ওটা দিয়ে আমি অনেকবার মেসেজ করেছি, কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই পাইনি। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে চেক করতে পারেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কি অবস্থায় আছে, বা এটি কি আপনার যে নিকটস্থ BRTA যে অফিস আছে সেখানে কি পৌঁছে গিয়েছে কিনা। তো প্রথমে আমরা চলে যাব, আমি প্রথমেই আমার যে BRTA রেফারেন্স নাম্বার, এটা আপনারা স্লিপে কোন জায়গায় থাকবে আমি এটা মার্ক করে দিব। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যে আমরা লিখব BRTA বা DL Checker BD। এই যে DL Checker BD লেখার সাথে সাথে প্রথম যে অ্যাপটি আসবে BRTA DL Checker, এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। খুবই ছোট একটি অ্যাপ। অ্যাপটি ইনস্টল করার পরে এখানে আমরা দুটি কাজ করতে পারবো। একটা হচ্ছে আমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে বা কারো ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা আমরা ভেরিফাই করতে পারবো যে ড্রাইভিং লাইসেন্সটা কি ট্রু কি না। আর একটা হচ্ছে আমরা আমাদের যে বট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি সেই ফিঙ্গারপ্রিন্টের ড্রাইভিং লাইসেন্স কি অবস্থায় আছে সেটি জানতে পারবো। তো আমি এখানে যেহেতু ফিঙ্গারপ্রিন্টের এটা পরীক্ষা করব, আমি SMS থেকে রেফারেন্স BRTA রেফারেন্স নাম্বারটা কপি করে নিয়েছি, তো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। আমি পেস্ট করে দিয়েছি, এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। আমার ড্রাইভিং লাইসেন্সে যে ডেট অফ বার্থ আমি দিয়েছি সেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে নিচে আমি আবার একটু দেখাই, এই যে ডেট অফ বার্থ দেওয়ার পর আমি উপরে BRTA রেফারেন্স নাম্বারটি দিয়েছি, রেফারেন্স নাম্বারটি স্লিপের কোন জায়গায় আছে আমি এটি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে স্লিপের এই জায়গাটিতে রেফারেন্স নাম্বারটি থাকবে, এখানে BRTA রেফারেন্স লেখা থাকবে, ওই নাম্বারটি আপনারা এখানে বসাবেন এবং তারপরে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ সাল মাস যেটি দিয়েছেন সেটি এখানে সিলেক্ট করবেন। এরপর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর এটি একটু সময় নেবে। সময় নেওয়ার পর ড্রাইভিং লাইসেন্সটি সে যদি প্রিন্ট হয়ে থাকে তাহলে সে দেখাবে প্রিন্ট হয়ে গেছে। যেমন আমার এখানে দেখাচ্ছে শিপমেন্ট রিসিভ ইন সার্কেল অফিস, তার মানে আমার ড্রাইভিং লাইসেন্সটা বর্তমানে আমার যে লোকাল যে BRTA অফিস আছে সেখানে পৌঁছে গিয়েছে। আবার অনেকের দেখবেন রেডি ফর প্রিন্ট লেখাটা আসবে, ওটা মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তৈরি হয়েছে কিন্তু এখনও প্রিন্ট হয়নি। তো আপনারা দুটা জিনিস দেখবেন, যে স্ট্যাটাসে কি আসতেছে এবং আপনার বাকি সব কিছু ঠিক আছে কি না। আর যদি সব কিছু ঠিক না থাকে, BRTA রেফারেন্স নাম্বার বা এগুলো যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স যাচাই বা আপনাদের লাইসেন্সের বর্তমান অবস্থান জানতে পারবেন না। তো আশা করি ভিডিওটি অনেকের উপকারে আসবে এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।